হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গল ক্লাবে এলেন মোহনবাগানের তোতা জোসে রামিরেজ ব্যারেটো কি কারণে এলেন সে খবর জানাবো জানাবো খেলার আরও আপডেটেড খবর তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর আজকে প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জাইনকে নিয়ে তাদের মিডফিল্ডের আর বলা চলে এই বছরের অন্যতম সেরা একজন বিদেশি খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু চোট পেয়েছেন আর তাকে নিয়ে একটা সংশয়ের জায়গায় থাকছে কারণ সামনেই ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসির সঙ্গে মোহনবাগানের আর সেই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মানে রোল একটা পালন করতে পারেন এই স্টুয়ার্ট আর এই গেক্স স্টুয়ার্ডের চোট লেগেছে সেই চোটের কি খবর সেটাই তোমাদের একবার বলে দিই এখনও অবধি যা জানা যাচ্ছে লাস্ট ডে তিনি মাঠে এসেছিলেন প্র্যাকটিস করেননি কিন্তু তার পায়ে যে ব্যান্ডেজটা বাধা ছিল সেটা কিন্তু এখন আর নেই তো সেই দিক থেকে আন্দাজ করা হচ্ছে আর চলা দেখেও মনে হচ্ছে তিনি অনেকটাই সুস্থ হয়তো পরের ম্যাচে তিনি খেলবেন হয়তো বদলি খেলোয়াড় হিসেবেও কিন্তু আসতে পারেন আর এই গেক্স স্টুয়ার্ড তিনি যদি হাফ টাইমও যদি খেলেন তাহলে মোহনবাগান কিন্তু সেখান থেকেই ম্যাচটা জয় করে বেরিয়ে যেতে পারে বুঝতেই পারছো কত বড় একটা খেলোয়াড় আর কি দারুণ ফর্মে রয়েছে এই সময় যেখানে মোহনবাগান টিমকে অনেকগুলি ম্যাচে কিন্তু দারুণ সার্ভিস দিয়েছে দেখা যাক তার খেলা কতটা চান্স থাকে সেটা মাঠে সেই দিনকে ম্যাচেই বোঝা যাবে তো এর পরের যে খবরটি বলবো মোহনবাগানেরই এক্স একজন খেলোয়াড় যাকে লোন ডিলে হয়তো ছাড়তে পারতো কিন্তু না পারমানেন্ট ডিলে ছেড়ে দিয়েছিল মোহনবাগান কর্মকর্তারা সেটাকে আরমান্দ সাদিকু যিনি এই মরশুমে এফসি গোয়ার হয়ে খেলছেন আর প্রচুর গোল করে চলেছেন এই মুহূর্তে তিনি সাতটি ম্যাচে আটখানা গোল করেছেন আর বলে রাখি গতকালকে এফসি গোয়া পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল আর এফসি গোয়া পরপর ঘরের মাঠে কিন্তু দুটো ম্যাচ জিতল প্রথমটায় হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোরকে আর দ্বিতীয় জয়টা পেলো ঘরের মাঠে পাঞ্জাবের সঙ্গে অনেক দিন ধরেই তারা ঘরের মাঠে কিন্তু জয় পাচ্ছিল না আলটিমেট যখন এলো পরপর দুটো ম্যাচে এলো আর এই ম্যাচ গোয়া টিম দুই এক গোলে পাঞ্জাবকে হারায় আর এই দু এক গোলের মধ্যে একটি গোল কিন্তু আরমান্দো সাদিকু করে আর বলে রাখি তিনি সাত ম্যাচে এখন আটটা গোল করেছেন না এই মুহূর্তে হায়েস্ট গোল স্কোরের দিক থেকে তিনি এখন দু নম্বর স্থানে রয়েছে এক নম্বর স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিদেশি খেলোয়াড় মরক্কোর আলাউদ্দিন আজারে তো তিনি কিন্তু এখন এক নম্বর স্থানে রয়েছে প্রথমবার ইন্ডিয়াতে এসেই তিনি এখন এক নম্বর পজিশানে রয়েছে ন খানা গোল করে ফেলেছেন আর দ্বিতীয় স্থানে রয়েছে এই আরমান্দ সাদিকু তো বলা যেতেই পারে যে এই খেলোয়াড়টিকে মোহনবাগান যদি না ছাড়ত এবছর হয়তো বলা যেতে পারে ভালো কিছু পারফরমেন্স করে দেখাতে পারতো বা এটাও ঠিক হয়তো তিনি মোহনবাগান সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছিলেন না তো যাই হোক এবার লাস্ট যে খবরটি বলবো জোসে রামিরেজ ব্যারেটো তিনি কি করতে ইস্টবেঙ্গল ক্লাবে গতকালকে গিয়েছিলেন এই নিয়ে একটা চর্চা হচ্ছে অনেকে ভাবছিলেন যে ব্যাটকে কি ইস্টবেঙ্গল কোনো কোচিং দায়িত্ব বা কিছু দায়িত্ব দিতে চলেছে না তেমন কিছু না বেড়াটো আসার পর তিনি জানান তিনি যখনই কলকাতায় আসেন তিনি দেবব্রত সরকার মানে নিতু তার সঙ্গে কিন্তু দেখা করেন প্রত্যেকবারই তো সেই খাতির একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল তার জন্য গিয়েছিলেন আর সঙ্গে একটি জার্সির জন্য তিনি গিয়েছিলেন কি জার্সি ইস্টবেঙ্গলের একটা সময় খেলে যাওয়ার বিদেশি খেলোয়াড় ব্রাজিলিয়ান খেলোয়াড় যার নাম গিলমার দা সিলভার দু হাজার দুই তিন মরশুমে সেই সময় ইস্টবেঙ্গলে তিনি খেলেছিলেন আর তার সাথী ছিল মাইক ওকোরো ডগলাস সে তো সেই সময়কার একজন খেলোয়াড় তিনি র্যামিরেজ ব্যারাটোর কিন্তু বন্ধু হয় একই দেশের খেলোয়াড় তো তাকে জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গলের ক্লাব থেকে তার একটা জার্সি নিয়ে আসতে তো তার জন্যই তিনি ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে জার্সি নেয় এবং তার নিজের জন্য একটা জার্সি নেয় সেই পারপাসেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন এছাড়া অন্য কোনো কোনো উদ্দেশ্য ছিল না যে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের কোনো দায়িত্বে মানে গ্রহণ করতে চলেছ তো চলেছে তো আপাতত খবর এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো পরে আরও কিছু আপডেট আসলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো